নমস্কার বন্ধুরা নাস্তা তো আপনারা অনেক রকম বানান কিন্তু আজকে আমি যে নাস্তাটা বানাবো এটা খেতে এত বেশি বেশি হয়ে যে আপনারা যদি এটা বাচ্চাদের টিফিনেও দেন তো ওরা পুরো নাস্তাটা শেষ করেই আসবে নাস্তা হবে সফট আর হেলথি আর এটা একদম তেল ছাড়াই বানাবো আশা করছি আজকে রেসিপিটাও রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিয়েছি সুজি সুজি নিয়েছি দুশো গ্রাম এটা একটু মোটা দানা সুজি আমি মিক্সিতে একটু পাউডার করে নেব আপনারা যদি সরু দানা সুজি আনান তো সেটাকে এইভাবে একটু মিক্সিতে চালিয়ে নেবেন তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি সুজিটা একেবারে কিন্তু পাউডার হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সুজি আমি একদম পাউডার করে নিয়েছি এখন মেশাবো আটা এখানে আমি চার চামচ মতো আটা মেশাচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ সুজিটা এইভাবে গুঁড়ো করলে একদম আটার মতো হয়ে যাবে আর আমাদের নাস্তাও একদম স্মুথ হবে ঠিক আছে এখানে দিয়ে দেবো টক দই দইটা রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজের দই হলে রেসিপি বানানোর আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন আর এখন আমি এখানে একটুও জল দেবো না দইয়ের সাথে ভালো করে সুজি মিশিয়ে নেব দই দিয়েই খুব সুন্দর মন্দ তৈরি হয়ে যাবে আমাদের এখানে বেশি টাইট মাখা যাবে না ডোটা কারণ সুজিতে অনেকটাই জল টানে এর জন্য একটু নরম মাখতে হবে আর এখানে বেকিং সোডা বেকিং পাউডার ইনও কিছু দেবে না তো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এখন ঢেকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব। প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যে সুজিটা ফুলেও যাবে সেটও হয়ে যাবে আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব চাইলে তোমরা এখানে পেঁয়াজটা গেট করেও নিতে পারো কিন্তু বেটে নেবে না ঠিক আছে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সাথে দেব ক্যাপসিকাম আমার কাছে ক্যাপসিকাম ছিল তাই দিচ্ছি আপনাদের কাছে না থাকলে এখানে অন্য যে কোনো সবজি দিতে পারেন যেমন গাজর পাতাকপি ঠিক আছে তো বন্ধুরা ক্যাপসিকামটাকে এইভাবে একেবারে ছোট্ট ছোট্ট করে কুচি করে নেব এবার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি এখানে চারটি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এবার আমি এখানে একটা থালা নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা গ্রেটার আর নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে গ্রেড করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে ম্যাশ করার ক্ষেত্রে আলুগুলোর মধ্যে একটু দানা দানা থেকে যেতে পারে তো এইভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলেই ভালো হয় আলুগুলো দেখো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দেব আর সাথে দিয়ে দেবো মতো লবণ আর এর সাথে দিয়ে দেব ম্যাগি মশলা এক প্যাকেট আপনারা এখানে অন্য যে কোনো মশলা দিতে পারেন যেমন ধরুন গরম মশলা পাওভাজি মশলা চাট মশলা ঠিক আছে আমি ওগুলো কিছুই দেব না আমি শুধু ম্যাগি মশলাটা দিয়ে মেখে নেব আর এই আলু মাখাটা খেতে এতটা টেস্টি হয় যে এখানে একটুখানি লেবুর রস দিয়ে মেখে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো আলুটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা এদিকে আমাদের সুজির ডোটাও একেবারে সেট হয়ে গেছে তো আরও একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি একদম কিন্তু আটার মতো হয়ে গেছে এবার আমি কিচেন স্লাবের উপরে রেখে এটাকে আরও একটু মেখে নেব আর এটা যখন মাখবে তোমাদের একটুও মনে হবে না যে এটা সুজির ডো মনে হবে যে এটা ময়দা বা আটা দিয়ে তৈরি হয়েছে এখন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব এবার একটা ভাগ দিয়ে আমরা একটা রুটি বেলে নেব এখানে একটু আটা দিয়ে দেবো যাতে কিচেন স্লাবের উপরে লেগে না যায় রুটিটা ঠিক কেমন মোটা হবে আমি তোমাদের দেখিয়ে দেব। খুব পাতলা করে বেললে ফোল্ড করার সময় রুটিটা কিন্তু ফেটে যাবে আর খুব বেশি মোটা করলেও খেতে ভালো লাগবে না রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে নিশ্চয়ই তোমরা পুরুত্বটা বুঝতে পারছো এখন আগে থেকে মেখে রাখা আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা মোটা করে দেব না খুব ভালো করে পুরো রুটিটাই ছড়িয়ে দেব। পুরো রুটির চারপাশে এরকম একটু খালি রাখতে হবে ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এখন এই রুটিটাকে রোল করতে হবে একটা টাইট রোল করতে হবে কিন্তু হালকা হাতে রোলটা করে নেবে রোলটা যদি ঢিলে হয়ে যায় তাহলে লেয়ারগুলো পরে খুলে যেতে পারে এখন খুব ভালো করে এইখানে একটু চেপে চেপে রোলটা আটকে দেব দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আটকে দিতে হবে না হলে এটা পরে খুলে যেতে পারে দুটো পাশ এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে রোলটাকে একটু ছোটো করে নেব পাত্র যদি তোমাদের বড় থাকে তাহলে বড় রাখবে আমার পাত্রটা দেখো কতটা ছোট তো এর জন্য আমি রোলটাকে একটু ছোট করে নিলাম আর পাত্রের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো এইভাবে পরের রোলটাও আমি আগে বেলে তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো রোলই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আগে থেকেই আমি স্টিমারে জল ফুটতে দিয়েছিলাম এখন থালাটাকে বসিয়ে দেবো খুব সাবধানে বসাবে হাতে যাতে শেঁকানা লেগে যায় এখন ঢেকে দিয়ে আমরা পনেরো মিনিট মতো স্টিম করে নেব মিনিট পনেরো বাদে আমি খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন রোল দুটো অনেকটাই ফুলে গেছে এখন রোল দুটোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলে বুঝতে পারছেন এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমরা রোলটাকে পিস করে নেব আমি পিসগুলো ঠিক এরকম পাতলা করে কাটছি আপনারা চাইলে একটু মোটা করেও কাটতে পারেন তবে বেশি মোটা করে কাটবেন না তাহলে খেতে তেমন একটা ভালো লাগবে না ঠিক এরকমই পাতলা করে কেটে নিলেই ভালো হয় আর এটা কাটার সময় চাকুটাকে আগে পেছনে নিয়ে পুচিয়ে পুচিয়ে কাটতে হবে চাপ দিয়ে কাটতে যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো সেফ একেবারেই বিগড়ে যাবে আপনারা আর একবার দেখে নিন চাকুটা আগে পেছনে টেনে টেনে এইভাবে কেটে নিতে হবে একটা পিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে আর রোলটা যদি টাইট না হয় এই লেয়ারগুলো কিন্তু খুলে যাবে লেয়ারগুলো এইভাবে সুন্দর হবে না ঠিক আছে তো একইভাবে আর একটা রোলও আমি কেটে নিয়েছি সম্পূর্ণ রোলটা আমাদের কেটে না হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিচ্ছি কিছুটা বলতে এখানে দুই চামচ মতো তেল দিয়েছি রোলটা আপনারা ওই পর্যন্ত রেখেই খেতে পারেন সস দিয়ে কিন্তু এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি বড় এক চামচ সাদা তিল এই তিনটাকে একসাথে একটু ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে আর দেখতেই পারছেন বন্ধুরা রসুনগুলো হালকা একটু লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে দুটো টমেটো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ এখানেও আমি দু চামচ মতো দিয়ে দেব আর সাথেই দিয়ে দেব একটু সয়া সস দেখুন এখানে যদি সয়া সস না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারবেন খুব ভালো করে এবার এই মশলাটাকে আমরা কষে নেব এইখানে আমরা আরও একটা জিনিস দেবো যেমন ধনে পাতা ধনে দিলে এই নাস্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এখানে মশলা আপনারা আরও ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি একেবারে হেলথিভাবে নাস্তাটা তৈরি করতে চাইছি আর এই মশলাটা কষিয়ায় একেবারে শুকনো করতে যাবেন না তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাকে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা শুকনো করলে কিন্তু আমাদের নাস্তাটা খেতে ভালো লাগবে না ঠিক যখন এরকম হবে তখন একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই মশলার মধ্যে এই নাস্তাগুলো বেশিক্ষণ রাখা যাবে না মানে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ যদি রাখতে যায় যেহেতু আমরা সুজি দিয়ে তৈরি করেছি তাহলে কিন্তু সফটনেসটা থাকবে না হার্ড হয়ে যাবে এর জন্য খুব বেশি সময় এই মশলার মধ্যে নাড়াচাড়া করার দরকার নেই মোটামুটিভাবে এপিঠ ওপিঠে যখন মেখে যাবে তখন নামিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা কিভাবে মাত্র কুড়ি মিনিটের মধ্যে কাঁচা আমের আচার তৈরি করতে পারবেন আর সেটা রোদে না দিয়েই সারা বছর সংরক্ষণ ক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপিটা আমি দিয়েছি ওপরে দেখুন আই বটনে দেওয়া আছে ভিডিওটা আপনারা দেখে নেবেন মশলাটা নাস্তার গায়ে পুরোপুরিভাবে আমি মাখি নিয়েছি দেখতে পাচ্ছেন এখন নামিয়ে নেব এর লুকসটা কিন্তু দারুণ এসেছে দেখেই খেতে ইচ্ছা করবে তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর এটার রংটা এত সুন্দর এসেছে খেতে যেমনই হোক না কেন মুখে দেওয়ার পরেই তো স্বাদটা বোঝা যাবে কিন্তু স্বাদের আগে যে লুক্সটা সেটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এই নাস্তাটা কিন্তু একেবারে সফট হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট রয়েছে বুঝতেই পারছেন এতক্ষণ এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন লাইক মানে আমার ভিডিও আরও বন্ধুদের সামনে পৌঁছে যাবে আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন